লগ্ধিপ্রা বললো, লগ্ধিপ্রা বললো ই1 সমান ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার, তো ই1 এর মান আমরা পেয়েছি, ই1 এর মান পেয়েছি হচ্ছে 2t cos থিটা 4 পাই কাপ্পা এপসাইলন নট r³, ই2 এর মান পেয়েছি পি সাইন থিটা বাই 4 পাই কাপ্পা এপসাইলন r³, এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো এইরকম পি, এই মানটা পাবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা আসবো, দেখো ক্যালকুলেশনটা নিজে করে দেখতে হবে, ফাইনালি ই ইকুয়াল টু এটা আসবে। লব্ধি প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, দেখো লব্ধি প্রাবল্যের অভিমুখ, লব্ধি প্রাবল্যের অভিমুখ ধরলাম হচ্ছে ফাই, যদি ই ওয়ানের সঙ্গে ধরলাম অভিমুখ ফাই, লব্ধি প্রাবল্য হচ্ছে পি আর বরাবর ই, এটা ধরলাম ফাই অ্যাঙ্গেল কোটা আছে কার সঙ্গে, ই ওয়ানের সঙ্গে, তাহলে ট্যান ফাই আমরা নিয়ে নেবো। এখানে একটু লম্বা টানলে ত্রিভুজ পাওয়া যাবে, ই2 হবে এটা, এটা হচ্ছে ই1 ট্যান ফাই ই2 বাই ই1, ই2 বাই ই1 এর মান আমরা এখান থেকে বসিয়ে দেবো, ট্যান ফাই ই2 সমান ই2 বাই ই1, 4 পাই এপসাইলন 0 পি কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা আসবে, হাফ ট্যান ফাই। এখানে একটা কিন্তু বলে রাখি, কাপ্পার মান 1 হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, এটা বসিয়ে দিয়েছি। এই ক্যালকুলেশনটা করতে হবে তোমাদের নিজেকে, করে দেখতে হবে, আমি যেভাবে বললাম সেভাবে বুঝতে হবে।